ওয়েলকাম ব্যাক বন্ধুরা, আমি অর্পণ, স্বাগত আমার ইউটিউব চ্যানেলে ট্র্যাভেল উইথ অর্পণ। আমি চলে এসেছি এক আজ অদ্ভুত ব্লগের সাথে, যেটা আজকে আমি এক্সপ্লোর করতে চলেছি কলকাতার সেরা 10টা বিরিয়ানি রেস্টুরেন্ট, যেখানে আমি ভিজিট করে বিরিয়ানি সংগ্রহ করে আপনাদের অনেস্ট রিভিউ শেয়ার করব আপনাদের সাথে। তো আজকে আমি চলেছি ফার্স্ট পার্ক সার্কাসের দিকে। তো আপনারা জানেন পার্ক সার্কাসে সব থেকে সেরা বিরিয়ানির দোকানগুলো রয়েছে। তো আমি ফার্স্টে যাচ্ছি জমজম বিরিয়ানি, অ্যান্ড দেন আমি যাব রয়্যাল ইন্ডিয়ান রেস্টুরেন্ট, তারপর যাব জিশানে, জিশান থেকে যাব আমি আরসালানে, দেন আমি যাব পার্ক স্ট্রিটে, যেখানে আমি করিমস থেকে বিরিয়ানি নেবো, অ্যান্ড দেন আমি চলে যাব নিউ মার্কেট এরিয়াতে, যেখানে আমি নেব আমিনিয়া থেকে, অ্যান্ড দেন তারপর যাব নিজামসে, দেন আমি চলে আসব সোদপুরে, সোদপুর থেকে আমি নেবো আউট থেকে, অ্যান্ড দেন দাদা বৌদি অ্যান্ড ডি বাপির বিরিয়ানি। সো এই 10টা বিরিয়ানি আমি বেছে নিয়েছি বিকজ এই 10টা বিরিয়ানি আমি আশা করছি আপনাদের সবার প্রিয়, অ্যান্ড এটা অল ওভার কলকাতা ভেরি ফেমাস। সো আমি এই বিরিয়ানিগুলোকে সংগ্রহ করব প্রত্যেকটি কাউন্টার টু কাউন্টার, অ্যান্ড দেন আমি এগুলোকে কালেক্ট করে আমি বাড়িতে নিয়ে এসে আমার তরফ থেকে সবাইকে এই রিভিউটা দেব যে সব থেকে সেরা কোন বিরিয়ানিটা। তো আপনাদের জানতে হলে পুরো ভিডিওটা কিন্তু আপনাদের দেখতে হবে এন্ড অব দি। আশা করছি পুরো ভিডিওটা আপনারা দেখবেন, অ্যান্ড আপনারা নিশ্চয়ই কমেন্টে জানান আপনাদের সেরা বিরিয়ানি কোনটা লাগে। ভিডিওটা পুরো দেখুন, আশা করছি ভালো লাগবে, অ্যান্ড দেখা হচ্ছে পার্ক সার্কাসে। যে তো বন্ধুরা চলে এসেছি এখন পার্ক সার্কাস, জমজম বিরিয়ানির কাছে আমি চলে এসেছি। তো বন্ধুরা, জমজম বিরিয়ানির পাশেই রয়্যাল ইন্ডিয়ান রেস্টুরেন্ট, ওখান থেকে বিরিয়ানি নেওয়া কমপ্লিট। এখন আমি যাচ্ছি জিশানের দিকে, জিশানটা ঠিক তার অপোজিট রুটেই, ঠিক আছে। তো আমি চলে এসেছি বন্ধুরা আরসালানের কাছাকাছি, পার্ক সার্কাস মোড়ের কাছাকাছি, যেখানে আরসালান। তো আমার নেক্সট ডেস্টিনেশন হলো এসপ্ল্যানেড, মানে নিউ মার্কেট এরিয়া। ওখান থেকে আমি আমিনিয়া, নিজাম এই দুটো থেকে বিরিয়ানি, এই দুটো রেস্টুরেন্ট থেকে বিরিয়ানি কালেক্ট করবো। সো আমি উবের বুক করেছি, উবের আসছি। ফাইনালি আমি এখন বাড়ি চলে এসেছি। সো আমার কাছে ভর্তি হয়ে গেছে বিরিয়ানির অনেকগুলো প্যাকেট। আপনারা দেখতে চান যে কতগুলো বিরিয়ানি আমি কালেক্ট করেছি, তো দেখাই তাহলে। ও ভাই সাব, সো এখন আমি করতে চলেছি অনেস্ট রিভিউ। খুব তাড়াতাড়ি আমি অনেস্ট রিভিউটা করতে চলেছি, ভিডিওতে কিন্তু সঙ্গে থাকতে হবে, আর বিরিয়ানিগুলো কিন্তু আপনাদের ছাড়া একটাও খোলা যাবে না, ঠিক আছে। তো আপনাদের সঙ্গে থাকতে হবে, কিন্তু অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব কিন্তু করতেই হবে। আজকে সারাদিন আমি কিন্তু সেরা 10টা রেস্টুরেন্ট আমি কিন্তু ভিজিট করেছি, যেখানে যারা সব থেকে ভালো বিরিয়ানি বানায়, ঠিক আছে। আগেই আমি বলেছিলাম যখন আমি বাড়ি থেকে বেরোচ্ছিলাম, আমি বাড়িতে ফিরেছি অ্যান্ড আমি ফ্রেশ হয়ে অ্যান্ড দেন আমি এখন টেস্ট করতে চলেছি। আমি আপনাদেরকে অনেস্ট রিভিউটা দেবো কেমন হয়েছে, আর আপনারা নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের সেরা বিরিয়ানি কোনটা এই এই 10টা বিরিয়ানির থেকে, ঠিক আছে। তো লেটস স্টার্ট ইট, লেটস ইট দ্য বিরিয়ানি, লেটস ইট দ্য বিরিয়ানি। আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে যে বিরিয়ানিগুলোর প্রাইস কত, তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব সব কটার প্রাইস। অ্যান্ড হ্যাঁ, লোকেশন আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা যেও ট্রাই করতে পারেন। লেটস স্টার্ট। সো এখানে রয়েছে করিমসের বিরিয়ানি কুলচি, প্রাইসটা বলবো আপনাকে, দেখতে পাচ্ছেন করিমস, ওদের সাথে একটা সুন্দর রায়তা দিয়েছে। তো করিমসের বিরিয়ানি পড়েছে, প্রাইসটা আপনাকে বলে দিই, এটা পড়েছে আমি, এটা আমি জোম্যাটো থেকে নিয়েছি, এটা পড়েছে আপনার 233 টাকা, ঠিক আছে। টেস্ট তো করতেই হবে কিরকম হয়। ভাই আমিনিয়া বিরিয়ানির যদি রাজা হয়ে থাকে তো আমিনিয়া। তো আমিনিয়ার বিরিয়ানি আপনারা সবাই জানেন, খেয়েছেন, আর আমিনিয়া পড়েছে 252 টাকা। ও ভাই সাব, আউদ 1590। ও ভাই এটা কী দিয়েছে, হাড়ি? ও ভাই হাড়ি, আর সাথে কী কী পেয়েছি, বড় বিল দিয়েছে, সাথে এটা কি স্যানিটাইজার, থ্যাংক ইউ আউদ, কি আউদের সাথে পাওয়া যাচ্ছে একটা স্যানিটাইজার, দেখুন এত বিল তো দিয়েছি, বিল হলো 363 টাকা। এটা আমি জোম্যাটো থেকে আনিয়েছি, খুব সুন্দর প্যাকেজিং, প্যাকেজিং নিয়ে কোনো কথা হবে না, ওরা এত সুন্দর একটা মেনু কার্ডও দিয়ে দিয়েছে। তো আউদের নিয়েছে 363, আর সুন্দর প্যাকেজিং, প্যাকেজিং নিয়ে কোনো কথা হবে না, সুন্দর রায়তা দিয়েছে, দেখতেই পাচ্ছেন, একটা সাইড করে দিই। এরপর চলে আসছি ডি বাপি বিরিয়ানি,
ডিবাপির বিরিয়ানি যেটা পড়েছে ওটা হলো 239 টাকা, আর সঙ্গে দিয়েছে স্যালাড, দেখতে পাচ্ছেন। আর এইদিকে হয়েছে আমাদের সবার ফেভারেট দাদা বৌদির বিরিয়ানি, ইমোশনাল হয়ে গেলাম আমি, আমার ফেভারিট অল টাইম। এরপরে চলে আসছে জমজম বিরিয়ানি, দেখতেই পাচ্ছেন জমজম খুব সুন্দর প্যাকেজিং, জমজম বিরিয়ানি, জমজম বিরিয়ানি পড়েছে আপনার 220 টাকা। আর এটা হলো আরসালান, আরসালান তো আপনারা সবাই জানেন, আপনাদের সবার প্রিয়, অবশ্যই সবসময় আরসালান প্রিয় হয়, খুব সুন্দর। ওরা একটা টিস্যু পেপার দিয়েছে আর সঙ্গে দিয়েছে একটা চামচ, যেটা আমি এখানে রেখে দিলাম। আরসালানের প্যাকেটটাও খুব সুন্দর, আপনারা জানেন প্যাকেজিং ওদের খুব সুন্দর হয় আরসালানের। আর এটা হচ্ছে রয়্যাল ইন্ডিয়ান রেস্টুরেন্ট, রয়্যাল ইন্ডিয়ান রেস্টুরেন্ট, রয়্যাল ইন্ডিয়ান রেস্টুরেন্টের প্যাকেজিং দেখতেই পাচ্ছেন, আর সুন্দর একটা প্যাকেট করেছে ওরা। আর রয়্যাল ইন্ডিয়ান রেস্টুরেন্টের যেটা প্রাইস পড়েছে ওটা হলো 270 টাকা, তো এটা পড়েছে 270। আর সবার শেষে চলে আসছি জিশান, জিশান যেটা পার্ক সার্কাসে আছে, তো জিশানের বিরিয়ানিটা যেটা পড়েছে আমার 265 টাকা। তাহলে প্রথমে আমরা জমজম, আরসালান অ্যান্ড রয়্যাল ইন্ডিয়ান রেস্টুরেন্টের দেখে নিই। তাহলে আমার কাছে 4টে প্লেট রয়েছে, তো শুরু করা যাক। বন্ধুরা আমি খুব হাংরি, তো প্রথমে আমি স্টার্ট করছি জমজম বিরিয়ানি দিয়ে, চলো লেটস স্টার্ট। ঢালছি, বলবো প্যাকেজিং তো দেখেছোই তোমরা, জমজম বিরিয়ানি খুব সুন্দর প্যাকেজিং, অসাধারণ প্যাকেজিং। খুলছি, এটাকে আমি আনবক্সিং করলাম, অ্যান্ড লেটস ঠেলে দেখে নিই। তোমরা দেখতেই পাচ্ছ জমজম বিরিয়ানি, এ হলো জমজম বিরিয়ানি। আলুটা বেশ খুব সুন্দর আলু দিয়েছে, অ্যান্ড মাটনের পিসটাও বেশ ভালো, তো আমি জমজম বিরিয়ানি ঢেলে নিয়েছি, বক্সটাকে আমি সাইড করে দিই। তো এরপর আমি চলে আসছি আরসালান, ওয়াও, যেটা আরসালানের বিরিয়ানি দেখতে পাচ্ছেন, এটা হলো আরসালানের বিরিয়ানি, সাইড করে দিলাম। এবার আমি রয়্যাল ইন্ডিয়ান রেস্টুরেন্ট, এটা পার্ক সার্কাসের অন্যতম আরেকটা বিরিয়ানি রেস্টুরেন্ট, ঠিক আছে এটা দেখে নিচ্ছি। এবার সময় এসে গেছে আমি ট্রাই করে বলি যে কোনটা সব থেকে বেস্ট, এই 4টের মধ্যে কোনটা আমার সব থেকে ভালো লাগছে এখন আপাতত খেয়ে, কিন্তু সবার শেষে আমি রিভিউটা আপনাদের দেব কোনটা আমার সব থেকে সেরা লেগেছে। তো আমি এখন একটুখানি খেয়ে আপনাদের জানাই। তাহলে প্রথমে শুরু করা যাক রয়্যাল ইন্ডিয়ান রেস্টুরেন্টের বিরিয়ানিটা দিয়ে, ঠিক আছে? তাহলে আমি প্রথমে রয়্যাল ইন্ডিয়ান রেস্টুরেন্টের বিরিয়ানিটা শুরু করে নিই। আমি হাত আমার ধুয়ে নিয়েছি, এবার আমি টেস্ট করে আপনাকে বলছি যে এক্স্যাক্টলি কোনটা কী রকম করেছে, ঠিক আছে? তো প্রথমে আমি চলে আসছি রয়্যাল ইন্ডিয়ান বিরিয়ানির যারা দিয়েছে কোয়ান্টিটি, আপনারা দেখতেই পাচ্ছেন কোয়ান্টিটি বেশ ভালো, ঠিক আছে? আলুটা বেশ ভালো দিয়েছে,
অ্যান্ড মাটনের পিসটাও আপনারা দেখতে পাচ্ছেন। ঠিক আছে, মাটনের পিসটা অ্যান্ড বিরিয়ানি দেখে দেখছি। তো আমি টেস্ট করি, লেটস স্টার্ট। মটনের পিসটা দেখি, ঠিক আছে, তো যে মটনের পিসটা আছে ঠিক আছে, আলুটাও ভালো, কোয়ান্টিটিও ঠিক আছে, রাইস খুব সুন্দর, ভালো কোয়ান্টিটি দিয়েছে, ভালো। এবার আমি চলে আসছি আরসালানের বিরিয়ানিতে। আপনারা দেখতেই পাচ্ছেন রাইসের কোয়ালিটি খুব সুন্দর, অসাধারণ। এখানে আমি তিনটে মাটনের পিস আমি পেয়েছি, তিনটে, অ্যান্ড রাইসগুলো খুব সুন্দর। সো আমি দেখছি কে যে ওয়াও ফ্যাক্টরটা আছে, জাস্ট মুখে দিলাম, জাস্ট অসাধারণ, কিছু বলার নেই আমার। কেন আরসালান সবসময় বেস্ট, মানে মাংসর পিসটা জাস্ট মুখে দিলে গলে গেল, মাংসর পিসও খুব ভালো, টেস্টও খুব ভালো। আলুটা একটু খেয়ে নি, এক কথা অসাধারণ, মানে আমি জাস্ট বলে বোঝাতে পারছি না, মানে কেন আরসালান সর্বকালের সেরা, কেন আরসালানে দুর্গা পুজোর সময় বা যে কোনো ফেস্টিভ্যালে এত কেন লাইন পড়ে, সেটা আরসালানের একটা বাইট মুখে নিলেই বোঝা যায় যে কেন আরসালান সব সময় সেরা, মানে জাস্ট অসাধারণ। প্রত্যেকটা বাইটে বেস রাইসগুলো যে আছে, একটা ওয়াইলি ব্যাপার আছে যেটার মধ্যে একটা সুন্দর একটা গন্ধ, অ্যান্ড মুখে দিলে জাস্ট মেল্ড হয়ে যাচ্ছে ব্যাপারটা, মানে অসাধারণ, এক কথায় খুবই সুন্দর। এবার আমি চলে আসছি যেটা আপনার রয়েছে পার্ক সার্কাসেই। তো আমি জামজাম বিরিয়ানি টেস্ট করে আপনাদের বলি। দেখতেই পাচ্ছেন রাইসগুলো ভালো, কোয়ান্টিটি ঠিক আছে, অ্যান্ড আলু তো দেখতেই পাচ্ছেন, মাটনের পিসটা একটু ভালো হতে পারতো, বাট ঠিক আছে, ঠিক আছে। তো খুব ভালো খেতে, মাটনটা খেয়ে দেখি, ভালো খেতে, ঠিক আছে, ঠিকঠাক। তো এবার আমি ট্রাই করে নিচ্ছি নিজামের বিরিয়ানিটা। তো নিজামের আপনারা দেখতে পাচ্ছেন যে মাটনের পিসটা কত ছোট, ঠিক আছে, অ্যান্ড আলু, আলুটা দেখতে পাচ্ছেন, আর মাটনের পিসটা অনেক স্টিফ, অ্যান্ড রাইস ঠিকঠাক, অ্যান্ড মাংসটা খেয়ে দেখাচ্ছি আপনাদের, মাংসটা অনেক শক্ত, আর প্যাকেজিংটা নিজামের আরও বেটার ভালো হতে পারতো, কেন কি প্যাকেজিং মোটেও ভালো না। তো আমরা এবার যাচ্ছি নেক্সট চারটে বিরিয়ানির উপর। তো এবার নিয়ে নিচ্ছি করিমসের বিরিয়ানি, যেটা আমি নিয়েছি পার্ক স্ট্রিট, অ্যান্ড এটা আমাকে জোম্যাটো ডেলিভার করেছে। তো বিকজ আমি করিমসের রেস্টুরেন্ট অবধি যেতে পারিনি,
বিকজ বৃষ্টি পড়ছিল আজকে খুব, তো আজকে সেই জন্য আমি জোমাটো ডেলিভারি করেছি। প্রাইসগুলো সব আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আর আমি আগে তো বলেছি প্রাইসগুলো। তো আমি এটাকে সার্ভ করে নিই। খুব সুন্দর একটা ব্যাপার, খুব সুন্দর প্যাকেজিং, আর ওরা একটা রায়তা দিয়েছে যেটা আমি দেখাবো। খুব সুন্দর একটা রায়তা দিয়েছে ওরা। তো বাহ, কারিমসের কোয়ান্টিটি দাদা আপনারা দেখতেই পাচ্ছেন, অসাধারণ একটা কোয়ান্টিটি। এরপর আমি চলে যাচ্ছি আমিনিয়া। আমিনিয়া নিয়ে আপনাদের কাছে নতুন করে কিছু বলার নেই, মানে অসাধারণ একটা প্যাকিং, মানে এত সুন্দরভাবে ওরা প্যাক করেছে ব্যাপারটাকে, জাস্ট কিছু বলারই নেই। মানে আমিনিয়া মানে সর্বকালের সেরা বিরিয়ানিগুলোর মধ্যে, মানে বলতে গেলে এক কথায় সেরা সেরা সবসময়। তো ওদের প্যাকেজিং দেখে বুঝতেই পারছেন। এই আমি ওপেনিং করে নিচ্ছি। ওয়াও, জাস্ট খুললেই একটা ওয়াও ফ্যাক্টর আছে। তো আমি এটাকে আস্তে 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 ফেলে নিই। মানে আমার যখন বাড়িতে এতগুলো বিরিয়ানি একসাথে হয়েছে, পুরো ঘর বিরিয়ানি বিরিয়ানি গন্ধে স্মেল স্মেল হয়ে গেছে, এত স্মেল করছে। এরপর আমি ওপেন করে নিচ্ছি আপনাদের আউথ 5090। খুব সুন্দর প্যাকেজিং, মানে আমার সব থেকে প্যাকেজিং এর মধ্যে সেরা লেগেছে আউদের প্যাকেজিং, বিকজ এত সুন্দর ইনটেক দিয়ে র‍্যাপ করে পাঠিয়েছে ব্যাপারটা, মানে এত সুন্দর, জাস্ট কিছু বলার নেই। আপনারা দেখতেই পাচ্ছেন নিজে যে আউদের প্যাকেজিংটা কত সুন্দর। তো আমি এটাকে খুলে নিচ্ছি। এটা হলো রায়তা, ওরা রায়তাটা আমি খুলে দেখাই। এই হলো রায়তা, সুন্দর একটা রায়তা দিয়েছে। ওফ, ওরা একটা সুন্দর ঘটের মতো মাঠ পাঠিয়েছে, মানে কি বলবো, দেখতে পাচ্ছেন নিয়ে জিভে কিন্তু জল চলে আসবে এটা দেখার পর। ঠিক আছে, তো খুলে নিচ্ছি ইনটেকটা। টান টান, বাহ বাহ, এটা তো রেখে দিতে হবে শোকেসে সাজিয়ে, খাওয়ার মতো না, অসাধারণ, কিছু বলার নেই। ঢেল ঢাল তো হবে, আমি খেতে পারবো তো এত বিরিয়ানি, চ্যালেঞ্জ তো নিয়েছি, তাহলে কমপ্লিট করবো কিন্তু। বাহ, সঙ্গে কিন্তু ডিম আছে, একটা না দুখানা ডিম। বাহ বাহ, মাটনের পিস কতগুলো, দু পিস, দু পিস মাটনের পিস আছে, আমার প্লেট ছাড়িয়ে যাচ্ছে, মানে এতটা বিরিয়ানি ছিল এর ভেতরে। বিরিয়ানির কোয়ান্টিটিটা দেখুন, জাস্ট কোয়ান্টিটিটা দেখুন। প্রাইস এটার সবার থেকে একটু বেশি, বাট কোয়ান্টিটিটাও খুব ভালো দিয়েছে। তো এটা নিয়েছি আমি সোদপুরের আমাদের নতুন যে খুলেছে এখানে ফ্র্যাঞ্চাইজিটা, আমি ওখান থেকে নিয়েছি। ঠিক আছে, এরপর খুলে নিচ্ছি আমি জিসান। এরপর আমি খুলে নিচ্ছি জিসানে। এটা হলো জিসানের বিরিয়ানি, জিসান রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাটারার্স। এটা আমি নিয়েছি পার্ক সার্কাস থেকে। হ্যাঁ, জিসানে কিন্তু একটা ডিম ডিম দিয়েছে, যেটা অন্য
আউদ আর জিসান ছাড়া কিন্তু আর কেউ কোনো কিন্তু কিন্তু এগ আপনারা পাবেন না। জিসানে কিন্তু দিয়েছে, জিসানের প্যাকেজিং ভালো, যেহেতু আমি অনেক দূর থেকে এনেছি একটু প্যাকেজিংটা এদিক ওদিক হয়ে গেছে, বাট ওকে। তাহলে এটা হলো করিমসের বিরিয়ানি, এটা হলো আমিনিয়ার বিরিয়ানি, এটা হলো আউদের বিরিয়ানি, আর এটা হলো করিমসের দেখতেই পাচ্ছেন, আর এটা হলো আমিনিয়ার, এটা হলো আউদের, এটা হলো জিসানের। তো স্টার্ট করছি করিমসের বিরিয়ানি পার্ক স্ট্রিট থেকে, যেটা আমাকে জোম্যাটো দিয়ে গেছে বিকজ আজকে খুব বৃষ্টি হচ্ছিল। সো টেস্ট করা যাক করিমসের বিরিয়ানি। ভালো খেতে, দুখানা মাটনের পিস আছে, দুটো দুটো বড় পিস, রাইস খুব ভালো দিয়েছে, আলুর সাইজ দেখতেই পাচ্ছেন, আর ওরা খুব সুন্দর একটা রায়তা দিয়েছে। তো ভালো খেতে, আপনারা ট্রাই করতে পারেন। এবার চলে আসছি আমিনিয়ার বিরিয়ানিতে। তো আমিনিয়ার যে মাটনের পিসটা দিয়েছে এরকম দেখতে পাচ্ছেন, এটা আলু আছে, এই যে আলুটা কোয়ান্টিটি খুব ভালো, কোয়ান্টিটি আপনারা একজন খুব ভালোভাবে খেতে পারবেন, কোনো অসুবিধা নেই। আমি এর ফ্লেভারটা মশলাটা একটা খুব সুন্দর একটা ব্যাপার আছে, যেটা মুখের টেস্ট না করলে আপনারা বুঝতে পারবেন না। মাটনের পিসটার যদি আমি কথা বলি, ভালো মাটনের পিস দিয়েছে। মাংসটা খুব ভালো, মাংসটা সফট আছে, রিয়াল জি পিস আছে, এবার আমি চলে আসছি আউট, যেটা আমি নিয়েছি সোদপুরে, যেটা নিউলি ওপেন হয়েছে সোদপুরে একদম। তো আমি এটা টেস্ট করে দেখি কেমন হয়েছে। কোয়ান্টিটিটা আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা বড় কোয়ান্টিটি পেয়েছি, এটার প্রাইসটাও একটু বেশি যেহেতু এটা সুন্দর প্যাকেজিংয়ে, প্যাকেজিংয়ে আউটকে 100-তে 100 কোনো কথা হবে না, ওরা যা এত সুন্দর প্যাকেজিং দিয়েছে, মানে মানে কোনোভাবে বিরিয়ানিটা খারাপ হওয়ার কোনো জায়গা নেই, এত সুন্দর ওরা প্যাকেজিং করেছে। আর মাটনের পিসটা ভালো, দুখানা আমি মনে করছি মাটনের পিস আছে, হ্যাঁ দু পিস মাটন এখানে আছে, অ্যান্ড দুটো ডিম আছে, দুটো ডিম আপনারা দেখতে পাচ্ছেন, দুটো ডিম আছে, আর বিরিয়ানির কোয়ান্টিটি তো দেখতেই পাচ্ছেন। তো রাইসও খুব বড়, খুব সুন্দর রাইস ইউজ হয়েছে, খুব সুন্দর। মানে একটা আলাদাই ফ্লেভার অন্যান্য বিরিয়ানির থেকে, আর রায়তা তো আপনারা দেখতেই পাচ্ছেন সুন্দর রায়তা। এবার আমি চলে আসছি জিসান, তো আলুর সাইজটা দেখতে পাচ্ছেন, মাটনের সাইজটা হলো এই, জিসানের একটা টেস্ট করে আপনাকে জানাই কিরকম। আমি যতগুলো বিরিয়ানি খাচ্ছি প্রত্যেকটা সুন্দর একটা ডিফারেন্ট ডিফারেন্ট টেস্ট আছে,
তো আমার কাছে প্রত্যেক মিনিটে একটা চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে যে আমি কোনটাকে ভালো বলবো কোনটাকে খারাপ। আমার কাছে সবই ভালো, কোনোটাই খারাপ না, বাট আমি কাকে নাম্বার 1 বানাবো, কাকে নাম্বার 2 বানাবো আর নাম্বার 3 বানাবো সেটা খুবই খুবই ডিফিকাল্ট হতে চলেছে। এখানে কলকাতার সেরা 10টা বিরিয়ানি কিন্তু আমি রিভিউ করতে যাচ্ছি, কিন্তু এটাই সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত, এতে আপনারা কোনোভাবেই অফেন্ডেড হবেন না, যার যার পছন্দ তার তার নিজের কাছে, বাট আমার যেটা আমি ভালো লাগবে আমি সেটা অনেস্ট আমি সেটাই বলবো। তো এখানে আমার প্রত্যেকটাই ভালো লাগছে, কিন্তু অ্যাজ পার দ্য প্রাইস অ্যান্ড প্রাইসকে বেস করে, কোয়ান্টিটিকে বেস করে, মাটনকে বেস করে যেটা আমার ভালো লাগবে সেটা আমি কিন্তু রিভিউ দেবো। এখানে আমি খাচ্ছি জিসানের বিরিয়ানিটা, এটা কিন্তু একটা আলাদাই টেস্ট। তো প্রত্যেকটা টেস্ট প্রত্যেক আলাদা রকম, প্রত্যেকটাই অনেক পুরনো দোকান, অনেক পুরনো রেস্টুরেন্ট, এগুলো কলকাতার খুবই ফেমাস, এখানে অনেক মানুষ যায় বিরিয়ানি টেস্ট করে, প্রত্যেককে স্বাদ আলাদা আলাদা। তো আমার জিসানের বিরিয়ানি খুব ভালো লাগলো, এটা মাটনেরও সাইজটাও খুব ভালো, আলু সাইজটাও খুব ভালো, রাইসও খুব ভালো, এটা একটা আলাদাই ফ্লেভার আছে যেটা অন্যান্য বিরিয়ানিতে নেই। তো আমার কাছে প্রত্যেক মুহূর্তে ডিফিকাল্ট হয়ে যাচ্ছে আমি কাকে ফার্স্ট বানাবো, কাকে সেকেন্ড বানাবো অ্যান্ড কাকে থার্ড বানাবো। সো ওভারঅল আমার এটা কমপ্লিট, আমি এটাও টেস্ট করে নিয়েছি, কোয়ান্টিটিও আপনাদের দেখালাম। এবার আমার কাছে যে দুটো লাস্ট রয়ে গেছে ওটা হলো দাদা বৌদি অ্যান্ড ডি বাপি, ওটা সুইগি আমাকে ডেলিভার করে গেছে অ্যান্ড দাদা বৌদিটা জোম্যাটো ডেলিভার করে গেছে। ভিডিওটা কিন্তু পুরো শেষ অবধি দেখুন রিভিউটা জানার জন্য। তো এবার যেটা খুলে নিচ্ছে ওটা হলো ডি বাপির, এটা ব্যারাকপুর থেকে এসছে। দেখতে পাচ্ছেন ডিবাপির কোয়ান্টিটি, মাটনের সাইজটা তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর। আর ডিবাপির বিরিয়ানির সাথে স্যালাড ওরা দিয়েছে, যেটা দিয়েছে অ্যান্ড দাদা বৌদির সাথেও স্যালাড, আর দাদা বৌদির যেটা সব থেকে ফেভারিট সবার, যে ওরা যে একটা সস টাইপের দেয়। আমি এখন খুলে নিচ্ছি দাদা বৌদি, তোমার আমার সবার প্রিয় দাদা বৌদি রেস্টুরেন্ট, সবার প্রিয় আমি জানি, দাদা বৌদি কার কারা কারা দাদা বৌদির ভালোবাসো কমেন্টে জানাবে। তো এইটা হলো দাদা বৌদির বিরিয়ানি, দাদা বৌদির মাটনের পিসটা দেখতেই পাচ্ছ, এই হলো দাদা বৌদির বিরিয়ানি। তো আমি ডি বাপির বিরিয়ানিটা আগে টেস্ট করে নিই, আপনারা তো মাটনের সাইজটা দেখতেই পাচ্ছেন, আর এই হলো আলু, একটা হিউজ একটা আলু দিয়েছে। সো আমি টেস্ট করছি আপনাদের প্রিয় ডি বাপির বিরিয়ানি, যেটা ব্যারাকপুর, মধ্যমগ্রাম, বারাসাত সব জায়গায় সবার ফেভারিট। তো খুব ভালো খেতে, মাটনের পিসটা দেখতেই পাচ্ছেন তো, এটা রিয়াইজি পিস, খুব সুন্দর একটা পিস। ওরা খুব সুন্দর একটা স্যালাড দিয়েছে এটার মধ্যে আছে, আমি স্যালাডটা খুলছি না। তো খুবই সুন্দর খেতে মাংসটা, স্পেশালি ডি বাপির মাংসটা খুব সুন্দর, খুব সুন্দর একটা রিআইজি পিস, আলু সাইজ অ্যান্ড বিরিয়ানির পরিমাণ খুব সুন্দর এটা। এবার আমি চলে আসছি, যারা দাদা বৌদির বিরিয়ানি খেতে ভালোবাসো, যারা দাদা বৌদির অনেকদিন ধরে বিরিয়ানি খেয়ে আসছো, তো দাদা বৌদি নতুন করে রিভিউ দেওয়ার নেই, সবারই প্রিয় অ্যান্ড আমি জানি, তাও আমি
যেহেতু আমি সবার রিভিউ করছি, কলকাতার 10টা সেরা বিরিয়ানি লোকেশন সন্ধান দেওয়ার চেষ্টা করছি তোমাদের। অ্যান্ড যেটা মানে সবার জোম্যাটো বলো সুইগির বলো যেটা সব থেকে রেটিং বেশি পড়ে, যেটা যেখান থেকে সব থেকে বেশি অর্ডার হয়, অ্যাজ এ আমি সব বিরিয়ানিকেই টেস্ট করছি। তো লেটস স্টার্ট। কিছু কিছু সর্বকালের সেরা আছে, সেগুলোর মধ্যে অন্যতম হলো দাদা বৌদির বিরিয়ানি। এটাকে রিভিউ দেওয়ার দরকার পড়ে না, বাট আগাগোড়া থেকেই ভালো। তো অ্যাকচুয়ালি এত বিরিয়ানি খেতে খেতে মানে মানে কী বলবো, জিভটা একটুখানি আলাদাই টেস্ট নিয়ে নিচ্ছে। যাই হোক, তো দেখতেই পাচ্ছ যে মাটনের পিসটা, মাটনের যে একটা রেয়াইজি ব্যাপার আছে দাদা বৌদির মধ্যে আছে। আর দাদা বৌদির সঙ্গে দিয়েছে এটা স্যালাড, এটা চাটনি। তো বন্ধুরা, আমি এখন সব বিরিয়ানি আমার টেস্ট করা কমপ্লিট হয়ে গেছে। আমার কাছে মানে 1, 2, আর 3 নম্বর বেছে নেওয়াটা খুবই ডিফিকাল্ট। সো এটা আমি টোটালি ব্যক্তিগত আমার মতামত দিচ্ছি, যে আমার 10টা বিরিয়ানি টেস্ট করার পর আমার কোনটা ভালো লাগলো। তো প্রথম নম্বরে আমি যাকে রাখতে চাইছি সেটা আমার সর্বকালের সেরা, ওটা হলো আপনাদেরও সর্বকালের সেরা আশা করছি। প্রথম নম্বরে হলো দাদা বৌদি, দ্বিতীয় নম্বরে হলো আরসালান, আর তৃতীয় নম্বরে আমি যাকে বেছে নিয়েছি ওটা হলো ডি বাপির বিরিয়ানি। ঠিক আছে, বিকজ দাদা বৌদিকে প্রথম বেছে নেওয়ার কারণ, বিকজ দাদা বৌদি মাটনের পিসটা খুব ভালো, অ্যান্ড রেয়াইজি পিস, অ্যান্ড টেস্টটা খুবই সুন্দর, অ্যান্ড কোয়ান্টিটিও খুব ভালো অ্যাজ পার প্রাইস। ঠিক আছে, অ্যান্ড যদি আমি ডি বাপির তার সাথে কম্পেয়ার করি, ডি বাপিরও রেয়াইজি পিস অ্যান্ড কোয়ান্টিটি খুব ভালো, আলুটাও খুব ভালো দেয়। অ্যান্ড আমি যদি এবার আরসালানে চলে আসি, আরসালানেরও বিরিয়ানিটা খুব সুন্দর, অ্যান্ড ওরাও মাটনের পিস দুটো খুব ভালো, অ্যান্ড টেস্টটা একটা সেই লেভেলের, মানে খুব অসাধারণ। তো এটা খুবই একটা ক্রেজি চ্যালেঞ্জ ছিল, আমি এটাকে কী করে শেষ করব আমি নিজেও জানি না, বাট এরকম ক্রেজি চ্যালেঞ্জ আপনারা করার আগে নিশ্চয়ই ভাববেন যে বিরিয়ানিটাকে ফিনিশ করব কী করে। সো আমি ফিনিশ করব, ওভারঅল আজকে আমি যতটা পারবো ফিনিশ করব। অ্যান্ড আশা করছি আপনাদের এই ব্লগটা খুব ভালো লেগেছে অ্যান্ড ইনফরমেটিভ লেগেছে। লোকেশানগুলো সব আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, অ্যান্ড আপনারা ওখান দিয়ে চেক আউট করতে পারেন অ্যান্ড যেতে পারেন আপনার ফেভারিট রেস্টুরেন্টে। দেখা হবে আবার নতুন কোনো ব্লগের সাথে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, অ্যান্ড জাস্টিস ফর বিরিয়ানি। বাই।